পারিবারিক কার্ডে কাল থেকে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী। রাজধানীতে ট্রাক সেলে পণ্য পাবে 12 লাখ পরিবার। খুলনায় আস্তানায় অভিযান, নতুন জঙ্গি সংগঠনের প্রধান সহ গ্রেফতার 10, নাশকতার পরিকল্পনা ছিল বলছে র্যাব। বন্ধুর সাইকেলে চড়ায় কিশোরীকে নির্যাতন, ভিডিও ছড়িয়ে পড়ার পর 3 সহযোগী সহ ইউপি সদস্য আটক। সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা, কাল বনানীতে দাফন। পুতিন জেলেনস্কি আলোচনার পথ খুলছে, মারিউপোলে ছড়িয়ে পড়েছে যুদ্ধ, আজব সাগর থেকে বিচ্ছিন্ন ইউক্রেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে কাল, টাইগারদের সামনে সিরিজ জয়ের হাত ছানি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী বিক্রি শুরু হচ্ছে কাল থেকে। রাজধানীর বাইরে 88 লাখ পরিবার পাচ্ছে এই সুবিধা, আর ট্রাক সেলের মাধ্যমে পণ্য পাবে রাজধানীর 12 লাখ পরিবার। সরকারের এই কর্মসূচি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেবে, এমনটা বলছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। কঠিন সময় পার করছে নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তরাও চরম ভোগান্তিতে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংসার চালানোই মুশকিল, এমন বাস্তবতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে সরকার। দেশ জুড়ে 1 কোটি পরিবার পাবে স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী। ঈদ উল ফিতরের আগে টিসিবির মাধ্যমে 2 দফা তেল, চিনি, ডাল এবং ছোলা পাবেন নিম্নবিত্তরা। টিসিবি বলছে 20 মার্চ শুরু হচ্ছে কর্মসূচি, ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে তালিকা। করোনায় কঠোর বিধিনিষেধকালে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা পাওয়া 30 লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, নতুন যোগ হয়েছে 57 লাখ পরিবার। একযোগে 20 তারিখ থেকে টিসিবির পণ্যটা ঢাকার বাইরে অন্যান্য জায়গায় শুরু হবে। এজন্য যে পরিমাণ পণ্য প্রয়োজন সেটার আমাদের সোর্সিং করা শেষ, আমাদের পণ্য ইতিমধ্যে বিভিন্ন জেলায় পৌঁছানো হয়েছে। ঢাকা শহরের মনিটরিং কার্যক্রমের জন্য ভোক্তা অধিকার রয়েছে, টিসিবির নিজস্ব টিম রয়েছে, এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের টিম রয়েছে। টিসিবির চলতি মাসের যে কার্যক্রম ফ্যামিলি কার্ড দেওয়া, এটা সরাসরি যেহেতু ইউনিয়নে উপস্থিতি লোকজন অর্থাৎ স্থায়ী লোকজনের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানরা সরাসরি দিচ্ছে, এজন্য এটা ওখানে নিশ্চিত হয়েই ফ্যামিলি কার্ডটা পৌঁছানো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই কর্মসূচি নিম্ন আয়ের মানুষদের খানিকটা স্বস্তি দেবে। তবে স্বচ্ছতা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা থাকার পরামর্শ তাদের, একই সঙ্গে একটি ডাটাবেস তৈরিরও তাগিদ দিয়েছেন তারা। যাদের জন্য কর্মসূচিটা দেয়া হচ্ছে তারা এটা পাচ্ছেন কিনা, এবং সেখানে আমরা অতীতেও দেখেছি যে ব্যবস্থাপনার ঘাটতি আছে, দুর্নীতিও এখানে, এটাকে দুর্নীতিমুক্ত রাখা যায় না। সেটা না করতে পারলে তো আপনার সরকারের ব্যয়, একদিকে সরকার তো বেশি দামে কিনে কম দামে দিচ্ছে, আজকে ভর্তুকি খাদ্য ভর্তুকি বাড়ছে, কিন্তু সেই ভর্তুকিটা যদি সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে তো সেটা অপচয় হয়। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন। ঢাকার বাইরে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি তদারকি করবে জেলা প্রশাসন। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। খুলনার খালিশপুর থেকে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল মুসলিমিনের আমির সহ 10 জনকে গ্রেফতার করেছে র্যাব। দাওয়াত দেওয়ার মাধ্যমে সদস্য সংগ্রহ করতে তারা, র্যাব জানায় সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরাতে নাশকতার পরিকল্পনা করছিল সংগঠনটি। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। খুলনার খালিশপুর বিআইডিসি রোডের পশ্চিম পাশের এই বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা বৈঠক করছিল। খবর পেয়ে শুক্রবার রাত 8টার দিকে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। পরে ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলার একটি মাদ্রাসায়ও অভিযান চালানো হয়।
প্রায় 4.5 ঘন্টার অভিযান শেষে রাত 12টার দিকে সংগঠনটির স্বঘোষিত আমির আনোয়ার কবির মিলন ওরফে মিদ্দাত হোসেন সহ 10 জনকে আটক করে র‍্যাব কার্যালয়ে আনা হয়। সংগঠনের আমির সহ 10 জন সদস্যদেরকে র‍্যাব 6 কর্তৃক আটক করতে সক্ষম হয়েছে। 2018 থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য প্রফেসর মজিদের সাথে সম্পৃক্ত কিছু ব্যক্তি মিদ্দাত হোসেনকে নিয়ে নতুন সংগঠন করে সদস্য সংগ্রহের কাজ শুরু করে। আনোয়ার কবির মিলন, যার সাংগঠনিক নাম হলো মিদ্দাত হোসেন, 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত বিদেশে গমন করে সেখানে মোহাম্মদ হাসান মাক্কি নামে একজন লোকের সংস্পর্শ হয়ে এই জিহাদের এবং এই উগ্রবাদী কর্মকাণ্ডের বায়াত গ্রহণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিদ্দাত হোসেন এবং তার সহযোগীরা দেশের বিভিন্ন জায়গায় সুরা সদস্য নিয়োগ করে সাথী সদস্য সংগ্রহ করার কথা স্বীকার করেছে। যে তারা তাদের দলে প্রথমে ধর্মপ্রাণ মুসলমানদেরকে দাওয়াত দিয়ে ভিড়ানো এবং পরবর্তীতে সশস্ত্র জিহাদের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা এই মূলমন্ত্রের প্রতি হয়েছিল। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই ও নথিপত্র জব্দ করা হয়েছে। যশোরে কিশোরীকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ইউপি সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বন্ধুর সাইকেলে চড়ার অপরাধে কিশোরীকে দোকানে আটকে রেখে নির্যাতন করে চূড়ামনকাটির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান ও তার সহযোগীরা। নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিচারের দাবি ওঠে। যশোর প্রতিনিধি সিকদার খালিদের প্রতিবেদন জানাচ্ছেন সমর ইসলাম। কিশোরীকে এভাবেই নির্যাতন করছে চোরামন কাটির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান। ইউপি সদস্যের আঘাতে কিশোরীটি মাটিতে লুটিয়ে পড়লে এবার তার সহযোগীদের আঘাত। 1 মিনিট 29 সেকেন্ড এবং 44 সেকেন্ডের দুটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 16 মার্চ সন্ধ্যার দিকে একটি দরগার উরস শরীফের উরস থেকে বন্ধুর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল ওই কিশোরী। আব্দুলপুরে আসলে কিছু যুবক তাদেরকে একটি দোকানের মধ্যে নিয়ে যায়। অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে খবর দেয় ইউপি সদস্য আনিচুরকে। ইউপি সদস্য আসার পরপরই শুরু হয় নির্যাতন। ধরে তারপর মনে করেন মেম্বাররা দেখে এইবারটা মনে করেন নিয়ে যে দোকানের ভিতরে মারধর ফিটকে রেখেছে। ঘটনার বিচার দাবি করেছেন চোরামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মেম্বারের বিচার দাবি করছি এবং এর জন্য আইনগত ব্যবস্থা যা যা করার দরকার এটা প্রশাসনের আমি সার্বিক সহযোগিতা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে নির্যাতনকারী ইউপি সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আটক অন্য 3 জন আব্দুলপুর গ্রামের ভুট্টো, আজিম ও তৌহিদ। বাকি যে আসামিরা গ্রেপ্তার হয়নি এখনো, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনার সাথে প্রকৃত কারা দোষী এটা তদন্তের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, প্রয়োজনে আমরা রিমান্ডের আবেদন করব। অভিযুক্তদের আটক করার পর থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ মারা গেছেন। শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাল সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ গেল কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গেল ফেব্রুয়ারি মাসে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছিল, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দ্বিতীয় জানাজা হবে সুপ্রিম কোর্টের, আগামীকাল হবে ওখানে সকাল 10টার দিকে হাইকোর্টে। আর জানাজা করার পরে বনানী গোরস্থানে সমাধিস্থ হবে। তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়, সেখানে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান, শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ, পরে হয় জানাজা। সাবেকই রাষ্ট্রপতি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেময় গ্রামে 1930 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা তালুকদার রেসাত আহমেদ ভুঁইয়া ছিলেন খ্যাতনামা সমাজসেবক ও জনহিতৈষী ব্যক্তি। শাহাবুদ্দিন আহমেদ কর্মজীবনের প্রথমে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন।
1967 সালে ঢাকা হাইকোর্টের রেজিস্ট্রার নিযুক্ত হন। 1972 সালে উন্নীত হন হাইকোর্টের বিচারক পদে। 1980 সালের 7 ফেব্রুয়ারি শাহাবুদ্দিন আহমেদকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করা হয়। বিচারপতি হিসেবে তার বহু রায় প্রশংসিত। বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীর উপর তার দেয়া রায় দেশের শাসনতান্ত্রিক বিকাশে অনন্য ঘটনা হিসেবে স্বীকৃত। 1990 সালের 14 জানুয়ারি তাঁকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। ওই বছরের 6 ডিসেম্বর এরশাদ বিরোধী গণ আন্দোলনের মুখে তৎকালীন উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উপরাষ্ট্রপতি নিয়োগ করা হয়। একই দিনে রাষ্ট্রপতি এরশাদ পদত্যাগ করে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর ফলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি সরকার প্রধানের দায়িত্ব লাভ করেন। 1991 সালে ফেব্রুয়ারি মাসে তার নেতৃত্বে দেশে সাধারণ নির্বাচন সম্পন্ন হয়, যা দেশে বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ায়। একই বছরের 10 অক্টোবর প্রধান বিচারপতির দায়িত্বে সুপ্রিম কোর্টে ফিরে যান এবং 1995 সালের 1 ফেব্রুয়ারি অবসর নেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাষ্ট্রপতি হিসেবে 5 বছর দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন আহমেদ। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি 1978 সালের আগস্ট থেকে 82 সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্তদের একজন গ্রেফতার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ে মহাপরিকল্পনা, লেন টানেল সহ গুচ্ছ প্রস্তাব। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত মানুষ নিঃস্ব হয়ে গেছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক কাউন্সিলে তিনি বলেন, সরকার মানুষের সাথে প্রতারণা করছে। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে আলোচনা চলছে, সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করতে নতুন নতুন আইন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আমরা জাতীয়ভাবে চেষ্টা করছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা, আমি এ কথা বলি না যে ইউনাইটেড জোট হবে বা ইউনাইটেড মুভমেন্ট হবে, ইউনাইটেড অ্যালায়েন্স হবে, তা না। কিন্তু আমরা যেন একই সাথে এই সরকারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি জনগণকে সামনে নিয়ে। খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় আসামি কামরুলকে শিরোমণি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি 3 আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার রাত 9:30 দিকে খুলনা নগরীর খানজাহান আলী থানার তেঁতুলতলা রেল ক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। পুলিশ জানায় কামরুল সহ 4 জন তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে 4 দুর্বৃত্ত। এই অভিযোগে 4 জনকে আসামি করে ভুক্তভোগী নারী রাতেই মামলা করেন। আসামি করা হয় কামরুল, জীবন, সুমন ও আলাকে। রাতেই কামরুলকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম যে হোসারা, তা হোসারা বেগম, তাকে সে বাদী হয়ে মামলা করেছে। আমরা মামলা রেকর্ড করেছি এবং ইতিমধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই, আর আমরা বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা এখন অভিযানে আছি। নির্যাতিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আমূল বদলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচলের ব্যবস্থাপনা। উন্নয়নের মহাপরিকল্পনায় পৃথক লেন, টানেল, সাইক্লিং সুবিধা সহ একগুচ্ছ প্রস্তাব রাখা হয়েছে। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। রাজধানীর একেবারে প্রাণকেন্দ্রে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
নগরবাসীর সবচেয়ে সহজ ও পছন্দের রুট বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো। কর্মদিবস কি ছুটি কিংবা উৎসব, সব সড়কে যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ লেগেই থাকে। যানজটের সাথে ধুলোবালি, শব্দ দূষণ বরাবরই শিক্ষার পরিবেশকে বিঘ্ন করে আসছে। বাস্তবতা বিবেচনায় রেখে উন্নয়নের মহাপরিকল্পনায় এবার পুরো ট্রাফিক ব্যবস্থায় ঢেলে সাজানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের বিশেষ সাইকেলের পাশাপাশি থাকবে পর্যাপ্ত সাইকেল স্ট্যান্ড, আবার কার্জন হল থেকে কলাভবন পর্যন্ত আলাদা সাইকেল লেন স্থাপন করা হবে। কার্জন হল থেকে শুরু করে আর্টস বিল্ডিং থেকে শুরু করে সায়েন্স অ্যানেক্সের জায়গাগুলো আছে, এগুলো যে কোনো স্থানে যেন শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে সাইকেল ব্যবহার করে আসতে পারে, সেই ধরনের একটা সাইকেল রোড করা, ইন্টারনাল কানেক্টিভিটি বৃদ্ধি করা, সবুজায়ন বৃদ্ধি করা। এখানে আমরা প্রায় বর্তমান মাস্টার প্ল্যানের বাস্তবায়িত হলে মোর দেন 5% সবুজায়ন বাড়বে। বহিরাগত গাড়ি নিয়ন্ত্রণে শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কটি পাবলিক এবং প্রাইভেট দুই ভাগে ভাগ করা থাকবে। পাবলিক সড়কটি আবার হবে 4 লেন বিশিষ্ট, যেখানে সাইক্লিং ও ফুটপাথের জন্য আলাদা জায়গা নির্ধারিত থাকবে। আবার 2 লেনের প্রাইভেট অংশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যানবাহন চলাচল করবে। পাবলিক প্রাইভেট বিভাজনের থাকবে স্থায়ী বইয়ের স্টল। সরোয়ারদী উদ্যানের পাশে থাকবে যে পাবলিক যানবাহনগুলো চলাফেরা করবে, আর কার্জন হল থেকে আমাদের কেন্দ্রীয় আমাদের সায়েন্স যে লাইব্রেরি আছে, সায়েন্স লাইব্রেরির পাশ দিয়ে যে রাস্তাটি এসছে টিএসির দিকে, সেই রাস্তা ধরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ঘোড়াগুলো চলাফেরা করে শাহবাগের দিকে চলে যাবে। বড় একটি টানেল নির্মাণ করা হচ্ছে যানবাহনের এই বিশদ পরিকল্পনায়। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে শুরু হয়ে টানেলটি স্মৃতি চিরন্তন, রাজু ভাস্কর্য এবং সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে গিয়ে শেষ হবে। 2 লেনের টানেলটি স্যার এব্রাহিমাল হল থেকে হাইকোর্টের আগ পর্যন্ত অংশে থাকবে সরল রেখা এবং সম্মুখ ভাগে 2 অংশে থাকবে ক্রমশ ঢালু। পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে টানেলে। 70% যানবাহন হলো বাহিরের, এটা বিশ্ববিদ্যালয়ের ভিতরের কোনো যানবাহন নয়। সেই জন্য আমরা ভেবেছি যে টানেল করে দেওয়া, যাতে করে বিশ্ববিদ্যালয়ের বাহিরের যে গাড়িগুলো আছে তারা নীলক্ষেত থেকে শুরু করে তারা চলে যাবে হাইকোর্টের পর্যন্ত, একটি টানেলের প্রপোজ করা হয়েছে। আর একটা টানেল প্রপোজ করা হয়েছে শাহবাগ থেকে শুরু করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশে চলে যাওয়ার জন্য সে পাশে। একটি সবুজ বেষ্টনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে যানজট মুক্ত করা এবং একই সাথে পরিবেশ বান্ধব করার সব ধরনের উদ্যোগ রয়েছে মহাপরিকল্পনায়। রাতের বেলাও সেভাবে ভারী যানবাহনগুলো যেন চলাফেরা না করতে পারে, সেই জন্য আমাদের কিছু পরিকল্পনা আমরা রেখেছি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত 50 পেরিয়ে স্বাধীনতা। ১৯ মার্চ, প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। স্লোগান উঠেছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আমরা দেশের মানুষের অধিকার চাই। অগ্নিস্ফুলিঙ্গের মতো অতিবাহিত হচ্ছে অগ্নিঝরা মার্চের এক একটি দিন। ১৯তম দিনের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে 50 জন শহীদ এবং 2 শতাধিক আহত হন। জয়দেবপুর ভাওয়াল রাজবাড়ি ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনানিবাস। আন্দোলন দুর্বল ও বাঙালি সৈন্যদের সুকৌশলে নিরস্ত্র করতে অস্ত্র জমার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দফতর। অস্ত্র জমা না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন মুক্তিকামী বাঙালি সৈন্য ও কর্মকর্তারা। তাদের মনোভাব বুঝতে পেরে 19 মার্চ জয়দেবপুরের দিকে রওনা হয় পাকিস্তানি সেনারা। বাধা দিতে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ছাত্র জনতা। জয়দেবপুর রেল ক্রসিং ও চান্দনা চৌরাস্তায় সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কালুমিয়া ও মনু খলিফারা। জয় বাংলা! ব্রিগেডিয়ার জাহান জেব আমাকে বলেছিল স্টপ স্লোগান, আদারওয়াইজ আইল ওপেন ফায়ার। আমি বলেছিলাম নো, আইল নট স্টপ স্লোগান। আমাদের মাঝখানেও সেদিন
কিছু সংখ্যক বাঙালি সেনাবাহিনী সিভিল ড্রেসে আমাদের সাথে মিশে যায়, যেই ফলে এখানে সেই গোলাগুলি বিনিময় হয় এবং সেখানে একটি শক্ত প্রতিরোধ গড়ে ওঠে। দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতি চায় শহীদ পরিবারগুলো। এই দিন এলে স্মরণ করে সবাই, আমি তো করি 12 মাসই, সারাদিন সারা বছর ভোর আসরণ করি আমি। সারা বছর যেন আমাদেরকে সব কাজে সব সময় সবাই সহযোগিতা করে এবং সবাই আমাদেরকে স্মরণ করে, এটা আমি চাই। দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত এখনই হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে তিনি আশাবাদী ঐতিহাসিকভাবে দিনটির গুরুত্ব আরও বাড়বে এবং জাতীয়ভাবে পালিত হবে। তদানীন্তন পূর্ব পাকিস্তানে একমাত্র গাজীপুরে সশস্ত্র প্রতিরোধ হয়েছিল এবং সারা বাংলাদেশের স্লোগান রয়েছিল যে জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো জয়দেবপুরের পথ ধরো। 19 মার্চের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের পথ ধরে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। বাঙালি এগিয়ে যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের চূড়ান্ত ধাপে। মাসুমালিসা, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম ও হিলিতে কমেছে সয়াবিন তেলের দাম, নগায় চালের বাজার চড়া। নরওয়েতে ন্যাটোর মহড়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, 4 আরোহী নিখোঁজ। দেখছেন সন্ধ্যা 7টার একুশে সংবাদ। পৃথক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে 3 জন নিহত হয়েছে, রাজবাড়িতে মারা গেছে 1 জন। মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 7টার দিকে ঢাকা থেকে আসা একটি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। গুরুতর আহত 2 জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে 1 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান। এদিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর কালী মোড়ে রাস্তা পারাপারের সময় বাস চাপায় 1 জনের মৃত্যু হয়। এবার আমাদের বিশেষ আয়োজন, বিজ্ঞান ও গবেষণা। তিন বছরেই সমুদ্র গবেষণায় ব্যাপক সাফল্য দেখিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। ভারী ধাতু বা খনিজ পদার্থ ছাড়াও আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য ও বেশি মূল্যবান ইউরেনিয়ামের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা উত্তোলনে এখন সক্ষমতার উপায় খুঁজছেন তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের প্রথম ও সমুদ্রবিদ্যার একমাত্র জাতীয় প্রতিষ্ঠানটির অবস্থান কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে রামুর পেচার দ্বীপে। 102 কোটি টাকা ব্যয়ে 40 একর জমিতে স্থাপিত ইনস্টিটিউটটিতে 2018 সালে গবেষণা কার্যক্রম শুরু হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে 6টি বিভাগে চলছে গবেষণা কার্যক্রম। রয়েছে 5টি গবেষণাগার, 1টি ওশনোগ্রাফিক ডাটা সেন্টার, অডিও ভিজুয়াল সুবিধার শ্রেণীকক্ষ, প্রশিক্ষণ শ্রেণীকক্ষ, মেডিকেল সেন্টার, ভিজিটিং সায়েন্টিস্ট ডরমেটরি এবং কোয়ার্টার। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন থেকে 30 কিলোমিটারের মধ্যে অনুসন্ধান করে মূল্যবান খনিজ পদার্থ পাওয়ার কথা বলছেন এই সমুদ্র বিজ্ঞানী। উপকূল থেকে 30 কিলোমিটার পর্যন্ত গভীরে, সমুদ্রের গভীরে এবং 10 মিটার পর্যন্ত গভীরতায় আমরা যা যা কিছু আছে আমরা সেই সব কিছুই আমরা অনুসন্ধান করেছি। ভারী ধাতব মূল্যবান খনিজ পদার্থ পেয়েছি, তার মধ্যে উল্লেখ করার মতো হচ্ছে আমরা ইউরেনিয়ামও পেয়েছি, যেটি আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতার মাত্রা চাইতে এখানে বেশি। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে খুব দ্রুতই বিশ্বমানের মেরিন অ্যাকোয়ারিয়াম প্রতিষ্ঠায় তিনি আশাবাদী। জায়গাটুকু এখনও খালি আছে এবং প্ল্যান করা হয়েছে এবং যত ধরনের কোয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছিল আমরা সেগুলো মিট আপ করেছি এবং আশা করা যায় যে খুব দ্রুত আমরা একটি আন্তর্জাতিক মানের অ্যাকোয়ারিয়াম এখানে দেখতে পাবো। দেশের গভীর সমুদ্র স্থাপন, সমুদ্র উপকূল ব্যবস্থাপনার উন্নয়ন, খনিজ সম্পদ উত্তোলন এবং সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার সহ পর্যটন ব্যবস্থার উন্নয়নেও অপার সম্ভাবনা তৈরি করেছে ইনস্টিটিউটটি। মাসুমালিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ভ্যাট প্রত্যাহার এবং আমদানি অব্যাহত থাকায় চট্টগ্রাম ও দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে কমেছে ভোজ্য তেলের দাম। তবে চালের বড় মোকাম নগায় মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও দুই সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুসারে চলতি মাসে ভোজ্য তেল নিয়ে নোঙর করেছে নয়টি জাহাজ। এর মধ্যে ছয়টি জাহাজ থেকে তেল খালাস করা হয়েছে 63,299 মেট্রিক টন, অন্য তিনটি জাহাজ থেকে খালাস হচ্ছে আরও 41,000 মেট্রিক টন। সব মিলিয়ে প্রায় 116,000 টন আমাদের অপরিশোধিত সয়াবিন তেল খালাসের হয়েছে এবং খালাসের প্রক্রিয়াধীন আছে। ব্যবসায়ীদের দাবি, সরকার ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করায় পাইকারি বাজারে ভোজ্য তেলের দাম এখন নিম্নমুখী। গত সপ্তাহ থেকে আজকে আমরা লিটার প্রতি 7 থেকে 8 টাকা করে কমায় বিক্রি করতেছি। পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকার পরও ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। যেখানে ব্যর্থ দেখেছি, আপনারা দেখেছেন যে সেখানে আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে জরিমানার আওতায় নিয়ে এসেছি। আমরা সবাইকে সতর্ক করছি, যদি এতে কাজ না হয় আমরা আরেকটু কঠোর হতে বাধ্য হব রমজানের আগে। দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে খোলা সয়াবিনের দাম। তিন দিনের ব্যবধানে লিটারে কমেছে 10 থেকে 12 টাকা, তবে বোতলজাত তেল বিক্রি হচ্ছে আগের দামেই। এখন আমরা সাবরাই পাচ্ছি, দামও 2 টাকা কম পাচ্ছি, এই কারণে আমরা সয়াবিন এখন 160 টাকা কেজি বেচতে পারছি। বোতল তেলটা আপাতত 168 টাকা লিটারই দিচ্ছে, 11 টাকা কমে পাচ্ছি কেজিতে। অন্যদিকে চালের বড় মোকাম নওগাঁয় সম্পা কাটারি চাল 68 থেকে 70 টাকা কেজিতে 6 টাকা বেড়ে, জিরাশাইল 60 থেকে 62 টাকা, 64 টাকার পায়জাম বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি দরে। 2500 টাকা বস্তা সে চাল আজকে কিনলাম, 2500 টাকা বস্তা। চালের দাম বেশি, এই চাল কিনতে যায় তরকারি কিনতে পারতেছি না, অনেক সময় লবণ ভাত খেতে হচ্ছে। নতুন চাল না আসা পর্যন্ত বাজার এই অপরিবর্তিত এইভাবেই থাকবে। পুরো ধান বাজারে আসার পর চালের দাম স্থিতিশীল হবে বলে জানান ব্যবসায়ীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। পারিবারিক কার্ডে কাল থেকে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী, রাজধানীতে ট্রাক সেলে পণ্য পাবে 12 লাখ পরিবার। খুলনায় আস্তানায় অভিযান, নতুন জঙ্গি সংগঠনের প্রধান সহ গ্রেফতার 10, নাশকতার পরিকল্পনা ছিল বলছে র্যাব। বন্ধুর সাইকেলে চড়ায় কিশোরীকে নির্যাতন, ভিডিও ছড়িয়ে পড়ার পর তিন সহযোগী সহ ইউপি সদস্য আটক। সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা, কাল বনানীতে দাফন। পুতিন জেলেনস্কি আলোচনার পথ খুলছে, মারিউপোলে ছড়িয়ে পড়েছে যুদ্ধ, আজভ সাগর থেকে বিচ্ছিন্ন ইউক্রেন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। আমাদের পরে সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।